প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, কষ্ট দুঃখের মাঝে আল্লাহ ভালোই রাখছে নাকি? তারপর নাম কি? আমার নাম মুনতাহা। খুব সুন্দর নাম। থাকেন কোথায়? ঢাকায়। ঢাকা কোন জায়গায়? ঢাকা হেমাজপুর থেকে। আচ্ছা, তো আমাদের ইউটিউবে কেন আসলেন? আসছি ভাই একটু সুন্দর মনের মানুষের জন্য। একটা বিয়ে হয়েছিল, বাবা মা দেখে শুনে বিয়ে সাথে দিয়েছিল, সেখানে একটা সন্তান হয়েছিল। স্বামীটা ভালো না বলে ডিভোর্স দিয়ে চলে আসছি বাবা মার কাছে। বাবা থাকতো সংসারটা ভালোই চলতো, এখন যত বাবা নাই এই জন্য আর কি খুব কষ্ট আছে। মা সুস্থ থাকতে মাই ইনকাম করতো, আমার বাচ্চাটাকে নিয়ে আমি কোনোরকম কোনো কাজকর্ম করতে পারি না। আমার মাও কিছুদিন হয় বিছানায় পড়ে আছে, কোনো কাজকর্মের কোনো দিক দিয়ে কোনো উপার্জন করার মতন কোনো আর কি কিছুই নাই। বাচ্চাটাকে নিয়ে আমি নিজেও কাজে যেতে পারি না, এই জন্য খুব কষ্ট করে আসছি। যদি কোনো ভাই পাশে দাঁড়ায় বিয়েছাড়ি করার জন্য বা কেউ সাহায্য সহযোগিতা করে, আমার একটা মেশিনের ব্যবস্থা করে দিতে পারে। আমি মেশিনের কাজ জানি, তাই নিজের বাসায় আর কি করে কোনো মতন নিজের পেটটা তো চলতো, এই জন্য আর কি প্রতিবেদনের সামনে আসছি। বড় কোনো ভাই নাই? না, আমার বড় কোনো ভাই নাই, একটা ভাই আছে ছোট 8 বছর। আচ্ছা, তো এখন যদি কেউ বিয়ে করতে চাই করবেন? হ্যাঁ, যদি কোনো ভাই আমার দায়িত্ব নিতে চায় আমি বিয়ে করবো। দর্শক, আপনারা মুনতাহার আপুর কথা শুনলেন। তো তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01971348744। আমি নাম্বারটা আবারও বলছি, 01971348744। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।